আমার প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমি তোমাদের শব্দের সেকেন্ড পার্টটা পড়াচ্ছি, যেখানে আমি তরঙ্গ নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ওয়েভ। তোমরা তরঙ্গ দেখেছো কোথায়? বাস্তব অভিজ্ঞতা কোথায় দেখেছো? মনে করো পুকুরের মধ্যে, জলের মধ্যে একটা ঢিল ফেললে। যেই একটা ঢিল ফেললে, সঙ্গে সঙ্গে আমরা বাইরে থেকে একটা শক্তি প্রয়োগ করেছি, শক্তি প্রয়োগ করে ঢিলটাকে জলের মধ্যে ফেলেছে। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলের মধ্যে একটা তরঙ্গ রূপ তৈরি হচ্ছে, এবং সেখানে কিন্তু তরঙ্গ রূপটা আমাদের আস্তে আস্তে চারদিকে তরঙ্গটা ছড়িয়ে পড়ছে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, যে মনে করো তোমরা ফুটবল খেলছো, খেলতে খেলতে বলটা জলের মধ্যে পড়ে গেছে। তোমরা কি করো, একটা ঢিল মেরে মেরে আমরা কি করি, বলটাকে আরো পুকুর পাড়ের কাছে নিয়ে আসার চেষ্টা করি। এখানে কিন্তু যখন আমরা বাইরে ঢিল মারছি, যে শক্তিটা প্রয়োগ করছি, এই শক্তিটার ফলে আমাদের কিন্তু জলের প্রত্যেকটা কণা কি করছে, পাশের কণার মধ্যে শক্তিটাকে সঞ্চালিত করে দিচ্ছে। জল কিন্তু কখনো আমাদের কাছে এগিয়ে আসছে না, জলের প্রত্যেকটা কণা কিন্তু নিজের একই জায়গায় আছে। তাহলে বলটা আসছে কি করে, আমরা যে ঢিলটা ফেলেছি সেখানে যে শক্তিটা দিয়েছি, সেই শক্তিটা পাশের জলের কণার মধ্যে সঞ্চালিত হয়ে গেছে। সেই শক্তির জন্য কিন্তু বলটা আস্তে আস্তে আমাদের পুকুর পাড়ের দিকে এগিয়ে আসছে। তাহলে এখন তরঙ্গ মানে একটা জিনিস বুঝতে পারলে, যে তরঙ্গ যখন সঞ্চালিত হচ্ছে তখন কিন্তু মাধ্যমের যে কণা, এখানে যে উদাহরণ দিলাম জলের কণাগুলো, কিন্তু কোনো স্থানান্তরিত হচ্ছে না, তারা কিন্তু একই জায়গায় থেকে কি হচ্ছে বলো, আন্দোলিত হতে থাকছে। শুধু একটা কণা তার পাশের কণার মধ্যে শক্তিটাকে সঞ্চালিত করে দিচ্ছে। এখন আরো একটা ব্যাপার দেখো, যে আমরা এই যে তরঙ্গ রূপটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একমাত্র সেই জন্যই সম্ভব, যাতে আমাদের কি হচ্ছে, যখন মাধ্যমের কণাগুলো একসাথে সবাই কাঁপছে। যদি মাধ্যমের কণাগুলো সবাই একসাথে না কাঁপতো, আমি একটা কণা বা দুটো কণাকে দেখে তুমি তরঙ্গ রূপটা দেখতে পেতাম না। তাহলে তরঙ্গ রূপটা কিন্তু তৈরি হচ্ছে মাধ্যমের কণাগুলোর সমষ্টিগত কম্পনের ফলে, অর্থাৎ সকল কণাগুলো একসাথে কাঁপছে। কে কে কাঁপার ফলে একটা আরোহণ, অর্থাৎ এই যে একটা শক্তি একটা শক্তির মধ্যে সঞ্চালিত হয়ে গেছে, একটা আরোহণ একটা কণা থেকে পার্শ্ববর্তী কণাতে শক্তিটা সঞ্চালিত করে দিচ্ছে। যেই আমি একটা ঢিলটা ফেলেছি, ওই যে কণাটায় প্রথম শক্তিটা নিয়েছিল, সে পাশের কণা শক্তিটাকে দিয়ে দিল, সে যে পাশের কণা যেই শক্তি, মনে করে এই জলের কণা, এইভাবে বোঝো আমি এখানে এই আটখানা জলের কণা নিয়েছি, আমি প্রথমে এইখানটা ঢিলটা ফেলেছি, তাহলে যেই এখানে ঢিলটা ফেলেছি, এ কাঁপা শুরু করছে, যেই কাঁপা শুরু করছে পাশের কণায় শক্তিটাকে কি করে দিচ্ছে, সঞ্চালিত করে দিচ্ছে। তাহলে এ একটুখানি উঠে গেছে, এই কণাটা তখন একে শক্তিটা দিল, এ তারপরে আরেকটু উঠলো, এ তখন পাশের কণায় শক্তিটাকে দিয়ে দিল, এ তখন আরেকটু উঠলো, তার মানে এই কণাটা ওপর দিকে রয়েছে, এই ফার্স্ট কণাটা সবচেয়ে ওপর দিকে রয়েছে, তার থেকে আরেকটু নিচে আছে সেকেন্ড কণা, তার থেকে আরেকটু নিচে আছে থার্ড কণা। এবার কি হচ্ছে, এটা এই কণাটা তার সর্বোচ্চ অবস্থানে, সর্বোচ্চ বিস্তারে গিয়ে পৌঁছেছে। এবার এ কি হচ্ছে, নাপছে, এটা উঠছে, এই নাপছে, এটা উঠছে, ফলে কি হচ্ছে, আমাদের একটা কণা নিজের স্থানে থেকে ওপরে নিচে আন্দোলিত হতে থাকছে, পাশের কণায় শক্তিটাকে দিয়ে দিচ্ছে, আবার পাশের কণা কাঁপা শুরু করছে, আবার পাশের কণায় শক্তি দিয়ে দিচ্ছে, ঠিক এইভাবে সঞ্চালিত হচ্ছে। এখন ফলে আমাদের কিন্তু এখানে মাধ্যমে কণাগুলোর স্থানচ্যুতি ঘটছে না, অর্থাৎ জলের কণাগুলো কিন্তু নিজের জায়গা থেকে সরছে না, শুধুমাত্র একটা কণা পাশের কণার মধ্যে শক্তিটাকে দিয়ে দিচ্ছে, মাধ্যমের কণাগুলোর সমষ্টিগত কম্পন হয়েছে, ফলে যে আরোহণটা তৈরি হচ্ছে তাকে আমরা বলছি তরঙ্গ। এখন এই তরঙ্গ আমি ভাগ করেছি এখানে, যদি মাধ্যমে প্রয়োজন হচ্ছে কি হচ্ছে না তার উপর নির্ভর করে আমরা তরঙ্গকে দুটো ভাগে ভাগ করেছি। প্রথম এক নম্বর হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ,
আর একটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এই স্থিতিস্থাপক তরঙ্গ মানে এখানে কিন্তু আমাদের জড় মাধ্যম প্রয়োজন হচ্ছে। অর্থাৎ আমি এইমাত্র যে তোমাদের বললাম পুকুরের জলের মধ্যে ঢিলটা ফেলেছি, সেখানে কিন্তু আমাদের কি হচ্ছে বলা, আমাদের কিন্তু জড় মাধ্যমের একটা প্রয়োজন হচ্ছে, তবে কিন্তু তরঙ্গটা সঞ্চালিত হচ্ছে। তাহলে যখন এরকম জড় মাধ্যম ছাড়া সেই স্থিতিস্থাপক কণাটা, অর্থাৎ মাধ্যমের কণাগুলো স্থিতিস্থাপক ধর্মের উপর নির্ভর করে, একটা স্থিতিস্থাপকতা ধর্ম তোমরা পড়েছ, যে যেই আমরা তার উপর থেকে বলটা তুলে নিই সে তার আবার আগের জায়গায় ফিরে আসছে। তাহলে এই যে অর্থাৎ একটা কণার মধ্যে শক্তিটা সঞ্চালিত হচ্ছে, সে পাশের কণার শক্তিটাকে সঞ্চালিত করে দিচ্ছে, আবার আগের জায়গায় ফিরে আসছে। এই যে স্থিতিস্থাপকতার ধর্মটার উপর নির্ভর করে, অর্থাৎ মাধ্যমের জড় মাধ্যমের প্রয়োজন অনুসারে তবে কিন্তু তরঙ্গটা সঞ্চালিত হচ্ছে, তাকে আমরা স্থিতিস্থাপক তরঙ্গ বলছি। আর এই স্থিতিস্থাপক তরঙ্গকে যান্ত্রিক তরঙ্গও বলা হয়, কারণ এখানে আমাদের যান্ত্রিক শক্তি একটা কণা থেকে পাশের কণায় সঞ্চালিত হয়ে যায়। এখন ব্যাপার হচ্ছে একটা জিনিস, এই যান্ত্রিক তরঙ্গ যেটা আছে, কণাগুলো যদি কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে হয়, তাহলে কঠিন কণাগুলোর মধ্যে সংশক্তি বলটা অনেক বেশি, ফলে একটা কণা অপর কণাকে তাড়াতাড়ি সঞ্চালিত করে দেবে। ফলে আমি আগের দিন আলোচনা করেছিলাম শব্দের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে না, শব্দের ক্ষেত্রে বেগটা বেশি, কারণ এখানে শক্তিটা অনেক তাড়াতাড়ি সঞ্চালিত হতে পারছে। আর শব্দ এরকম একটা স্থিতিস্থাপক তরঙ্গ যেটা বিস্তার লাভ করার জন্য জড় মাধ্যমের প্রয়োজন হচ্ছে। আমি তোমাদের বললাম জলের মধ্যে এইমাত্র যে একটা ঢিল ফেলেছি, জলের মধ্যে যে তরঙ্গটা তৈরি হচ্ছে সেখানেও জলটা মাধ্যম হিসাবে কাজ করছে। শব্দটা বিস্তার লাভ করার সময় বায়ুটা গ্যাসীয় মাধ্যম হতে পারে, কঠিন তরল মাধ্যমও শব্দ বিস্তার লাভ করতে পারে, মাধ্যমের ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারবে না, আমি আগের দিন তোমাদের বলে দিয়েছি। ফলে শব্দ তরঙ্গ একটা স্থিতিস্থাপক তরঙ্গ। একটা স্প্রিংয়ের মধ্যে আমি একটা বস্তুকে টেনে ছেড়ে দিলাম, এবার স্প্রিংয়ের কণাগুলো ওইখানে যখন সঞ্চালিত হচ্ছে, ওইখানে স্প্রিংয়ের যে প্রত্যেকটা কণা আছে সেটা মাধ্যমের মধ্য দিয়ে কণাগুলো সঞ্চালিত, তরঙ্গটা সঞ্চালিত হচ্ছে, তাই জন্য এখানে স্প্রিংয়ের মধ্যে সৃষ্ট তরঙ্গ এগুলো সবই স্থিতিস্থাপক তরঙ্গ বা যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক শক্তি একটা কণা থেকে পাশের কণায় সঞ্চালিত হয়ে যাচ্ছে, কিন্তু মাধ্যমের কণাগুলো কিন্তু স্থানান্তরিত হচ্ছে না, এবং মাধ্যমের সমষ্টিগত কম্পনের ফলে আমরা তরঙ্গ রূপটা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গের কথা বলি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা কিন্তু আমাদের কোনো জড় মাধ্যম প্রয়োজন নেই, জড় মাধ্যম ব্যতিরেকে সঞ্চালিত হয়, জড় মাধ্যম প্রয়োজনই হয় না। হ্যাঁ, সেই জড় মাধ্যম ছাড়াই আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিস্তার লাভ করতে পারে। যেমন আলো, বিকিরণ, তাপ, বেতার তরঙ্গ, তোমরা জানো সূর্য এবং পৃথিবীর মাঝে একটা বিস্তীর্ণ স্থান আছে, সেখানে ফাঁকা শূন্য মাধ্যম। ফলে যদি আলো এবং বিকিরণ তাপ যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গ না হতো, তাহলে পৃথিবী থেকে আলো এবং বিকিরণ তাপ সূর্য থেকে পৃথিবীতে এসে পৌঁছাতে পারতো না। যদি আলো বা বিকিরণ তাপ স্থিতিস্থাপক তরঙ্গ হতো, তাহলে সূর্য থেকে আলো বিকিরণ তাপ পৃথিবীতে এসে পৌঁছাতেই পারতো না, কারণ পৃথিবী এবং সূর্যের মাঝে একটা বিস্তীর্ণ স্থান আছে, ফাঁকা জায়গা, শূন্য মাধ্যম। তাহলে আলো, বিকিরণতা, বেতার তরঙ্গ এগুলো প্রত্যেকেই কিন্তু আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর একটা জিনিস মনে রাখবে, এরা যেমন এক্স রশ্মি, গামা রশ্মি, মাইক্রোওয়েভ, অবলোহিত রশ্মি, প্রত্যেকেই কিন্তু এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আর এই সকল তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগটা কিন্তু একই, মানটা কত, 3×10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আলোর যেমন বেগ একটা শূন্য মাধ্যমে 3×10⁸ মিটার পার সেকেন্ড, প্রত্যেকটা তরঙ্গেরই কিন্তু আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগটা কিন্তু সেম, একই রকম আছে। কিন্তু যদি আমরা স্থিতিস্থাপক তরঙ্গ করি, তাহলে স্থিতিস্থাপক তরঙ্গ কিন্তু শব্দ তরঙ্গ বা জলের সৃষ্ট তরঙ্গ, সেই তরঙ্গগুলো কিন্তু নির্ভর করছে মাধ্যমের প্রকৃতির উপর। তোমাদের বলে দিয়েছি আগে কঠিন মাধ্যম থাকলে কণাগুলোর মধ্যে সংশক্তি বল বেশি, ফলে অতি তাড়াতাড়ি শক্তিকে সঞ্চালিত করে দিতে পারছে, বেগের মানটা অপেক্ষাকৃত বেশি হচ্ছে, কিন্তু এই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করছে এবং উষ্ণতার উপর নির্ভর করছে। উষ্ণতা বাড়লে কণাগুলোর মধ্যে ব্যবধান বাড়ছে কমছে, ফলে তার উপর নির্ভর করছে। তাহলে স্থিতিস্থাপক তরঙ্গ কিন্তু বেগটা নির্ভর করছে মাধ্যমের উষ্ণতা এবং প্রকৃতির উপর, কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগটা সবসময় সমান 3×10⁸ মিটার পার সেকেন্ড। আমি এবার নেক্সট একটা এই যান্ত্রিক তরঙ্গ অর্থাৎ স্থিতিস্থাপক তরঙ্গটাকে নিয়ে আলোচনা করছি। তাই তরঙ্গকে দুটো ভাগে ভাগ করলাম, স্থিতিস্থাপক তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এবার স্থিতিস্থাপক তরঙ্গ অর্থাৎ যান্ত্রিক তরঙ্গটাকে আবার দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে তির্যক তরঙ্গ, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তির্যক তরঙ্গ মানে হচ্ছে ট্রান্সভার্সে, অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে হচ্ছে লংজিটিউডাল। এই দুটো কিরকম,
বলছে যে আচ্ছা স্থিতিস্থাপক তরঙ্গ ওর মাধ্যমে কণাগুলো কাঁপবে। এবার আমি লিখেছি মাধ্যমের কণাগুলির কম্পনের প্রকৃতি, মাধ্যমের কণাগুলো কাঁপবে কোন দিকে। যদি তারা তরঙ্গের যে গতির অভিমুখের সঙ্গে সমকোণে কম্পিত হয় তখন কিন্তু আমরা তাকে বলছি তির্যক তরঙ্গ। অর্থাৎ তরঙ্গটা যেদিকে যাচ্ছে আর মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির অভিমুখের সমকোণে কম্পিত হচ্ছে তখন সেটাকে আমরা বলছি তির্যক তরঙ্গ। কিন্তু আমরা যদি দেখি যে তরঙ্গের গতির অভিমুখ যেদিকে আছে, যেদিকে তরঙ্গটা যাচ্ছে, মাধ্যমের কণাগুলো তার সমান্তরালে কাঁপছে, অর্থাৎ সেই দিকেই কাঁপছে, অর্থাৎ তরঙ্গের গতিটা তরঙ্গটা যেদিকে যাচ্ছে মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির সমান্তরালে কাঁপছে, তখন সেই তরঙ্গটাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলছি। আমি দেখি তো উদাহরণ কি আছে। যেমন আমি তোমাদের এইমাত্র বললাম জলের মধ্যে ঢিল ফেললে জলে যে তরঙ্গটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের তির্যক তরঙ্গ। আবার আর একটা এক্সাম্পল সুন্দর লিখেছি, একটা দড়িকে একটা দেয়ালের এক প্রান্তে বন্ধ করে রাখলে, এখানে গিট দিয়ে বেঁধে রেখে অপর প্রান্তকে আমি কি করলাম না এরকম ভার্টিক্যালি এরকম ভাবে কাঁপাচ্ছি, আমি ওইদিকে দড়িটাকে বেঁধে রেখেছি আর দড়িটার এই প্রান্তটাকে আমরা এইভাবে বা এইভাবে বা এইভাবে আমি কাঁপাচ্ছি। তাহলে দেখো এই দড়ির যে কণাগুলো ছিল এই কণাগুলো কি করছে, এই কণাগুলো প্রত্যেকটা কাঁপছে, একটা কণা পাশের কণাকে শক্তিটাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা কাঁপছে কেমন, আমি যদি এই প্রত্যেকটা দড়ির কণাকে দেখি, দেখো কাঁপছে কিন্তু ভার্টিক্যালি এই দিকে, আর তরঙ্গটা যাচ্ছে কোন দিকে, তরঙ্গটা কিন্তু যাচ্ছে এই দিকে, অর্থাৎ তরঙ্গের গতির অভিমুখ ওই দিকে আছে, অনুভূমিক আছে, কিন্তু কণাগুলোর গতির অভিমুখ প্রত্যেকটা কণা কিন্তু একসাথে কাঁপছে, মাধ্যমের কণাগুলো সমষ্টিগত কম্পনের ফলে তরঙ্গটা তৈরি হয়েছে, এবং এই কণাগুলো কাঁপার গতির অভিমুখটা কোন দিকে না উলম্ব দিকে, অর্থাৎ তরঙ্গের গতির সমকোণে কম্পিত হচ্ছে, তাই জন্য আমরা এই তরঙ্গগুলো হচ্ছে তির্যক তরঙ্গ। জলের মধ্যে ঢিল ফেলেছি উৎপন্ন তরঙ্গ, একটা দড়ির এক প্রান্তে দেয়ালে আটকে অপর প্রান্তে কাঁপাতে থাকলে এখানে দড়িতে সৃষ্ট তরঙ্গ, এগুলো সবই হচ্ছে তির্যক তরঙ্গের উদাহরণ, যেখানে মাধ্যমের কম্পনরত কণাগুলো তরঙ্গের গতির অভিমুখের সমকোণে কম্পিত হয়েছে। কিন্তু যদি আমরা দেখি কণাগুলো তরঙ্গের গতির অভিমুখের সমান্তরালে কম্পিত হচ্ছে, কিরকম, আমি বললাম শব্দ তরঙ্গ, আমি কথা বলছি এখানে সামনে কেউ শুনতে পাচ্ছে, অথবা এই স্প্রিং, একটা স্প্রিং এর মধ্যে কোনো বস্তুকে ঝুলিয়ে দিয়েছি, যেই বস্তুকে টেনে ছেড়ে দিয়েছি স্প্রিং এর মধ্যে যে তরঙ্গটা তৈরি হয়েছে সেইগুলো কিন্তু কি তরঙ্গ না অনুদৈর্ঘ্য তরঙ্গ। কিরকম ভাবে ব্যাখ্যা করবো, এই কথা বলছি সেটা তো বোঝানো একটু অসুবিধা, তাই জন্য আমরা কি করেছি একটা সুরসলাকার নিয়েছি, একটা সুরসলাকার ও বিন্দুতে সাম্য অবস্থায় রয়েছে, এবার একটা রাবারের হাতুড়ি দিয়ে মৃদু যেই আঘাত করলাম ও বাহুটা এ বিন্দুর দিকে গেছে, যেই ও বাহুটা এ বিন্দুর মধ্যে গেছে একটা শব্দ তৈরি হয়েছে, আমরা এখানে যে বায়ুস্তরগুলোর মধ্যে যে সামনে বায়ুস্তর আছে সেই বায়ুস্তরগুলোকে সমান্তরাল কয়েকটা স্তরে ভাগ করেছি। তাহলে এই যে প্রথম ও এ ও থেকে এ বিন্দুতে গেছে, তাহলে এই সুরসলাকার বাহুটা এর ওপর কি করেছে একটা চাপ দিয়েছে, ফলে কণাটা কাঁপ এই দিকে কি হচ্ছে এই দিকে গেছে এই দিকে যাচ্ছে, এই কণা আবার এই পাশে কণা শক্তিটাকে সঞ্চালিত করে দিল, সে আবার এই দিকে যাচ্ছে, এই দিকে কাঁপছে। এইভাবে কণাগুলো আমাদের কোন দিকে যাচ্ছে, তারা কিন্তু কোনো কাঁপছে কিন্তু তরঙ্গটা যাচ্ছে, এখানে শব্দটা উৎপন্ন হয়েছে, সামনে কেউ শুনছে, অর্থাৎ কণার গতির অভিমুখ অনুভূমিক আছে এবং কণাগুলো কাঁপছেও কীরকম না গতির অভিমুখের সমান্তরালে কাঁপছে, ফলে এটা কিন্তু আমাদের শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য। আমি বললাম একটা স্প্রিং আছে, একটা স্প্রিং এর কাছে একটা বস্তু রেখেছি, বস্তুটাকে একটু টেনে ছেড়ে দিয়েছি, তাহলে দেখো এখানে যখন তরঙ্গটা তৈরি হচ্ছে বস্তুটা কিন্তু কাঁপছে কিরকম বরাবর, অনুভূমিক বরাবর, অর্থাৎ তরঙ্গের গতির অভিমুখটা হচ্ছে অনুভূমিক আছে, কিন্তু এই যে কণাগুলো প্রত্যেকটা কণা যদি আমি এখানে ধরি প্রত্যেকটা কণা কাঁপছে কোন দিকে, এই দিকে কাঁপছে, অর্থাৎ তরঙ্গের গতির অভিমুখের সমান্তরালে কাঁপছে। তাহলে মাধ্যমের কণাগুলো যদি তরঙ্গের গতির অভিমুখের সমান্তরালে কাঁপতে থাকে তাহলে কিন্তু সেই তরঙ্গটাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো, আর যদি তরঙ্গের গতির অভিমুখের সমকোণে মাধ্যমের কণাগুলো কাঁপতে থাকে তাকে আমরা তির্যক তরঙ্গ বলবো। তাহলে আজকে তরঙ্গ নিয়ে আলোচনা করলাম, তরঙ্গের বিভিন্ন রকম প্রকৃতি নিয়ে আলোচনা করলাম, তোমাদের এইগুলো পার্থক্য আসে স্থিতিস্থাপক তরঙ্গ তড়িৎচুম্বক তরঙ্গের পার্থক্য লেখো, অথবা তির্যক তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গের পার্থক্য লেখো, তোমরা যখনই এই সংজ্ঞাগুলো লিখবে এই ছবিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ,
যে তরঙ্গের গতির অভিমুখে সমকোণে কাঁপছে, তরঙ্গের গতির অভিমুখে সমান্তরালে কাঁপছে, তবে কিন্তু বিজ্ঞান তো ব্যাখ্যা করে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আজকে তরঙ্গের পাঠটা পড়ো, শব্দ সোজা চ্যাপ্টার, তরঙ্গ খুব সোজা পাঠ আছে, আজকে এতখানি থাকলো।